আজকে 20 আগস্ট 2024 মালদ্বীপ নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মাঝে আছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা নাকি, মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কি কি, এবং মালদ্বীপের চায়না কোম্পানিতে নাকি নতুন করে লোক আনতেছে এবং বাংলাদেশ থেকে এখন আসতে পারতেছে, চায়না কোম্পানিটা কি এবং তাদের কাজ কি, এই কয়েকটা বিষয়ের উপর আজকে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখেছেন তাহলে আপনার মনের সকল প্রশ্নগুলো আপনারা বুঝে যাবেন। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি অনেক দিন পর আপনাদের মাঝখানে। বিগত অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারতেছিলাম না, তার জন্য আমি আমার কমিউনিটিতে পোস্ট দিয়ে আপনাদের জানাইছিলাম। বাংলাদেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। ইনশাল্লাহ আপনারা সবাই সবার দিক থেকে সচেতন থাকলে বাংলাদেশ একসময় আমাদের স্বপ্নের মতো হবে। আমাদের সোনার ছেলেরা আমরা যেই রকম বাংলাদেশ চাই, আপনি আমি সচেতন হলে ওই রকমভাবে বাংলাদেশ একসময় ঠিক হয়ে যাবে আশা করছি। তো চলুন মালদ্বীপের বিষয় নিয়ে কথা বলা শুরু করি। কারণ হচ্ছে অনেক বাইরে কমেন্ট করতেছেন যে ভাই মালদ্বীপের নিউজগুলো দেন, অনেকদিন ধরে নিউজ দিচ্ছেন না, সত্য ঘটনাগুলো কী কী আমাদের বলুন। প্রথমেই বলছি যে মালদ্বীপের ভিসা খোলা নাকি, এই কথাটা প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি। আশা করছি আজকের পর থেকে আপনারা আর বিভ্রান্ত হবেন না। ভাই প্রথমেই একটা খারাপ সংবাদ দিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ হচ্ছে মালদ্বীপের বর্তমানে ভিসাগুলা বন্ধ। ঠিক আছে, ভিসা বন্ধ বলতে আপনারা যারা ফ্রি ভিসাতে অনেকেই মালদ্বীপে আসছেন, রেস্টুরেন্ট ভিসা আসছেন, কোম্পানির ভিসা আসছেন, এই ভিসাগুলা বর্তমানে একদমই বন্ধ, নতুন করে কোনো ভিসা উঠতেছে না। এটা হচ্ছে সবচেয়ে খারাপ খবর বর্তমানে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে, পুরাতন ভিডিওতে যে কমেন্ট করছেন যে ভাই নতুন করে কি ভিসা খুলবে, আমরা টাকা পয়সা জমা দিয়ে রাখছি, আমরা এখন কি করব, তাদের জন্য এই নিউজটা যে কোম্পানির ভিসা, ফ্রি ভিসা, এই ভিসাগুলো বর্তমানে বন্ধ আছে, কবে নাগাদ খুলবে এটা এখনও শিওর জানা নেই। আবার মাঝখানে বাংলাদেশের সরকারও পরিবর্তন হয়েছে, কিন্তু এইখানে হাই কমিশন কোনো পরিবর্তন হয় নাই। যদি নতুন করে লোক আনা শুরু করে তাহলে অবশ্যই আমরা আপনাদের জানাবো। এখন দ্বিতীয় প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে চায়না কোম্পানি বাংলাদেশ থেকে কীভাবে কর্মী আনছে বা আনতে পারতেছে কি না, নতুন করে বাংলাদেশের ভিসা যেহেতু বন্ধ তাহলে চায়না কোম্পানি কি আনতে পারতেছে কি না। ভাই মালদ্বীপের সাথে চায়নার বড় একটা চুক্তি সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে মালে শহর থেকে বিলিগিলিতে একটা ব্রিজ হবে, এটা অনেক বড় একটা প্রজেক্ট। ঠিক আছে, আর চায়নার সাথে ওইরকমভাবে কমিটমেন্ট ছিল, তারা যেই দেশ থেকে কর্মী চায় ওই দেশ থেকে তারা কর্মী আনতে পারবে, এটাতে মালদ্বীপ সরকার অনুমতি দিবে। আর আপনারা জানেন চায়নার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো এবং চায়নারা কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক পছন্দ করে, কারণ বাংলাদেশের মানুষ নাকি হার্ড ওয়ার্ক করে, তারা এই এই জিনিসটার উপর ট্রাস্ট করে। কারণ বাংলাদেশে দেখবেন বিভিন্ন প্রজেক্টে কিন্তু চায়নারা, চায়নাদের যেই বড় বড় ম্যানেজার তারা কিন্তু কাজ করে, ওইখানে কিন্তু বাংলাদেশের শ্রমিকদের নিয়ে তারা কাজ করে। ইভেন মিডল ইস্টে বা দূরে অন্যান্য যেই বড় বড় প্রজেক্ট আছে ওইখানে ম্যাক্সিমাম লেবারের কাজ করে কিন্তু বাংলাদেশিরা। আর এই জন্য যখন চায়না কোম্পানিগুলা সরকারের কাছে আবেদন করে যে আমার এতগুলা বাংলাদেশি শ্রমিক লাগবে, লেবার লাগবে, মেশিনের লাগবে, তখন কিন্তু সরকার ওইটা মানা করে না, কারণ সরকার এগ্রিমেন্ট দিছিল চায়নাকে আপনারা যেই দেশ থেকে চান কর্মী আনতে পারবেন শুধুমাত্র ওই প্রজেক্টটার কারণে। এখন আপনারা যারা চিন্তা করতেছেন যে চায়না কোম্পানিতে আইসা পরে আপনারা অন্য কোথাও চলে যাবেন, যাইয়া কাজ করবেন, ফ্রি ভিসাতে হয়ে যাবেন, ভাই এটা পসিবল না। চায়না কোম্পানি যেই ব্রিজের উদ্যোগটা নিছে আপনাকে আনবে এখানে লেবার হিসাবে, যুগালি হিসাবে আপনি এখানে আইসা চায়নাদের আন্ডারে থাকা কাজ করবেন যতদিন না পর্যন্ত ব্রিজ ওখানে শেষ হয়। আর এটা কোম্পানির মতো সুযোগ সুবিধা আপনার, আমি যতটুকু জানি যে 300 থেকে 320 USD এর মতো দিবে, যেটা বাংলাদেশ টাকায় বর্তমানে 30 থেকে 35 হাজার টাকার মতো। আর আপনার যে সুযোগ সুবিধা, ভিসা রিলেটেড যত খরচপাত্রি সবগুলা ওই কোম্পানিটাই বহন করবে, এতটুকু সত্য। ঠিক আছে, এখন কতগুলো লোক আনবে এটা এখনও চায়না বলে নাই। ঠিক আছে, এটা তারা যখন বলবে বা তাদের যতগুলো লোক লাগবে তারা এতগুলো লোক আনতে পারবে, যেহেতু এটা চুক্তিবদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে নর্মাল যে ভিসাগুলো সব ভিসা বন্ধ, শুধুমাত্র এই চায়না কোম্পানির, চায়নারা যদি চায় তাহলে তারা বাংলাদেশ থেকে নতুন লোক আনতে পারবে, আর তা ব্যতীত বর্তমানে কেউ লোক আনতে পারবে না। আশা করছি ক্লিয়ার এই বিষয়টা যারা যারা জানতে চাইছিলেন। আর মালদ্বীপের বর্তমান পরিস্থিতির কথা এটাও একটু বলে দেই, মালদ্বীপের বর্তমান পরিস্থিতি ভাই এখনও অনেক খারাপ। ঠিক আছে, আগে তো শুধুমাত্র মালে হুলে মালে থেকে যে অবৈধ মানুষ অথবা ফ্রি ভিসার মানুষগুলো ধরতো, মালদ্বীপের কাউন্সিলর যারা আছে তারা এখন নিউজ দিছে যে যেসব আইল্যান্ডে আগে অবৈধ লোক ছিল ওই আইল্যান্ডের লোকদেরও ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আর যারা ফ্রি ভিসাতে নতুন করে আসছেন তাদেরও ধরে ধরে পাঠিয়ে দেওয়া হবে, যদি আপনার কোম্পানির কোনো ভিসা না থাকে, আপনি যদি কোম্পানির আন্ডারে কাজ না করেন।
আজকের এই ভিডিওটা আমি জানি বা আমি বুঝতে পারতেছি আপনারা শোনার পর অনেকেই হতাশ হয়ে যাবেন ভাই, ঠিক আছে। তারপরও যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন, আপাতত যদি আপনাদের ইমার্জেন্সি হয় আপনারা টাকা পয়সা তুলে নেন, যখনই মালদ্বীপের ভিসা বা মালদ্বীপের নতুন কোনো খবর আসবে আমরা অবশ্যই আপনাদের দিব, আপনারা এই নিউজ অবশ্যই অবশ্যই পাবেন, তখন চাইলে আপনারা আবার টাকা পয়সা জমা দিতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন, এতদিনের জন্য আমি অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে। প্রায় 15,000-এর পরিবার এখন আমরা, আপনাদের দায়বদ্ধতা থেকে আমার সবসময় ভিডিও নিয়ে আসা গুরুত্বপূর্ণ, বা এটা আমার দায়বদ্ধতা আপনাদের প্রতি, কারণ আপনারা যেই ভালোবাসাটা আমাকে দিচ্ছেন আমি এটা ধরে রাখতে চেষ্টা করব। তবে মালদ্বীপের আবহাওয়া 7-8 দিন ধরে ভাই অনেক খারাপ, সারাদিন বৃষ্টি ঝড় তুফান, এর জন্য আমি আউটডোরে ভিডিও করতে পারতেছি না। আর ভাই রুমের মধ্যে 5-6 জন মানুষ থাকি, একজন সকালে একজন বিকালে, টাইম নিয়ে ভিডিও করতে পারতেছি না আপনার, তার জন্য আমি রিয়েলি দুঃখিত, অনেক অনেক সরি। আর তার আগে বাংলাদেশের যে খবরগুলো ছিল ওটা তো আপনারা সবাই নিজের চোখে দেখছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি এখন থেকে আপনাদের জন্য আমি ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো আছে যত রকমের বাধাই আসুক আমি নিয়ে আসার চেষ্টা করবো টাইমলি। সো সবাই আমার চ্যানেলে সঙ্গে থাকবেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন। আশা করছি পরবর্তীতে নতুন কোনো সুন্দর এবং ভালো খবর থাকলে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।